हेलो एवरीवन, दिस इज মৌমিতা। वेलकम ऑल ऑफ यू टू माय चैनल। देखो, इंटेलिजेंस ब्यूरो मिनिस्ट्री ऑफ होम अफेयर्स के अंडर है, तार एसीआईओ ग्रेड टू माने असिस्टेंट सेंट्रल इंटेलिजेंस ऑफिसर ग्रेड टू तार नियोग प्रक्रिया चलते, माने फॉर्म फिल अप चलते। एवं एटा एक ग्रुप सी पोस्ट, नॉन मिनिस्टेरियल, नॉन गेजेटेड पोस्ट। तो फॉर्म फिल अप फर्स्ट बोले दी, कब स्टार्ट हो तुम्हार 25 नवेम्बर थे स्टार्ट हो एवं लास्ट डेट तुम्हार रही है 15 डिसेम्बर। एवं जरा जरा एसबीआई चालान थ्रुते पेमेंट करबे तादेर जोन्नो किन्तु लास्ट डेट तुम्हार 19 डिसेम्बर, सरि ओटा 15 डिसेम्बर लास्ट डेट तादेर जोन्नो 19 डिसेम्बर लास्ट डेट। और 15 डिसेम्बर किन्तु रात्रि 12टार आगे अब्दि माने 11टा तुम्हार 59 मिनट अब्दि लास्ट डेट। এবার আমি ফার্স্টে বলি মানে মানে স্যালারির জায়গাটা, যেটা সব জায়গায় খুব একটা বলি না, কারণ এটা বিশাল হিউজ স্যালারির একটা চাকরি, যেখানে তোমার বেসিক পে রয়েছে লেভেল 7 অনুযায়ী 44,900। কিন্তু তার সাথে আরও যা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যালাউন্সেসগুলো রয়েছে না, এইচআরে রয়েছে, যেমন 9%, 18%, 27% XYZ সিটি ওয়াইজ। তারপর তার সাথে ডিআরনেস অ্যালাউন্স 46% রয়েছে, SSA রয়েছে, TA রয়েছে, এরকম অনেক কিছু অ্যাড হয়ে দেখা যাবে ওটা 80,000-এর উপরে। মানে বুঝতেই পারছো কতটা বেশি স্যালারি একটা জব। এবার আমি কোয়ালিফিকেশানগুলো বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রাখছে, ব্যাচেলার ডিগ্রি, মানে যে কোনো গ্র্যাজুয়েটরা কিন্তু আবেদন করতে পারবে। আর বয়স সীমা কী দেওয়া রয়েছে, 18 থেকে 27। এবার যেরকম আপার এজ রিল্যাক্সেশান যাদের ক্ষেত্রে আছে, মানে ওবিসিদের ক্ষেত্রে 3 বছর আর SC ST-দের ক্ষেত্রে 5 বছর, ওইটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। 18 থেকে 27 গ্র্যাজুয়েট হলে তোমরা আবেদন করতে পারবে যারা যারা আছো। এইবার আসি যে ভ্যাকেন্সি কত। ভ্যাকেন্সি কিন্তু ভালোই রয়েছে, 995টা ভ্যাকেন্সি। এবার আসি যে কী কী ফেজে এক্সাম হবে। এক্সাম কিন্তু 3টে ফেজে হবে, Tier 1, Tier 2 আর ইন্টারভিউ। Tier 1টা অনলাইন হবে, 5টা সেকশান থাকবে, 20 নম্বর করে MCQ এর পরীক্ষা থাকবে, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে, রিজনিং থাকবে, নিউমেরিক্যাল এবিলিটি থাকবে আর ইংলিশ থাকবে। আর তোমার Tier 2 হবে ডেসক্রিপটিভ, আর Tier 3 মানে যেটা হচ্ছে ইন্টারভিউ। তাহলে Tier 1 হবে 100 নম্বরে, সেখানে 1/4 নেগেটিভ মার্কস থাকবে, এটা বলেই দিয়েছে। Tier 2 হবে 50 নম্বরের আর ইন্টারভিউ হবে 100 নম্বর। এই হচ্ছে টোটাল 250 নম্বরের এক্সাম। আচ্ছা, ওয়েস্টবেঙ্গলের মধ্যে কী কী এক্সাম সেন্টার রয়েছে, যেমন কলকাতা আর শিলিগুড়ি সবসময় থাকে, সেটা রয়েছে, তার সাথে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান আর কল্যাণী, এই এই এক্সাম সেন্টার আছে। তোমরা কিন্তু 5টা এক্সাম সেন্টার প্রেফার করতে পারবে, সেই প্রেফারেন্সের মধ্যে যে কোনো একটাতে তোমাদের দেবে পরীক্ষা, ঠিক আছে। তো যাদের যাদের মোটামুটি এইসব ক্রাইটেরিয়াগুলো মিট করছে, তারা ফর্মটা ফিল আপ করে ফেলো, কারণ 15 ডিসেম্বর মানে এখনও অনেক দিন রয়েছে লাস্ট ডেট। আজকে তো তোমার 2 ডিসেম্বর, তো 15 ডিসেম্বর মানে অনেক দিনই এখন সময় রয়েছে। আর কোন সাইটে গিয়ে করবে, www.MHA মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে MHA, তাহলে www.mha.gov.in এই সাইটে, বা www.ncs.gov.in এই সাইটে গিয়ে ফিল আপ করে ফেলো। আরও এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।